আন্তর্জাতিক অঙ্গনে সংবাদের সর্বশেষ আপডেট নিয়ে আমাদের ভিন্নধর্মী আয়োজন সিএনএন বিশ্ব আলাপে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ইভা সোহানা। দেশের বাইরে পৃথিবীর দূর দূরান্তে ঘটে যাওয়া আলোচিত ও গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে সাজানো হয়েছে আমাদের এই আয়োজনটি। চলুন শুরুতেই এক নজরে দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনামগুলো। যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় দেশ হিসেবে চাঁদের মাটিতে নিজেদের পতাকা উত্তোলন করল চীন। ফ্রান্স ইমানুয়েল ম্যাক্রোর মতো নেতা থেকে মুক্তি পাবে বলে আশা প্রকাশ করেছেন রিসেপ তাইয়েব এরদোয়ান। সংকটপূর্ণ ইয়েমেনে অপুষ্টি রেকর্ড স্পর্শ করেছে ও দুর্ভিক্ষ রোধের সুযোগও ক্রমেই সংকুচিত হয়ে এসেছে বলে জানিয়েছে জাতিসংঘ। মার্কিন যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় দেশ হিসেবে চাঁদের মাটিতে নিজেদের পতাকা পাঠিয়েছে চীন। শুক্রবার চীনের জাতীয় মহাশূন্য সংস্থার প্রকাশিত ছবিতে চাঁদের মাটিতে দেশটির পতাকা স্থাপনের দৃশ্য দেখানো হয়। চ্যাং ৫ মহাকাশযান চাঁদের মাটির নমুনা সংগ্রহ করে ফিরে আসার সময় বৃহস্পতিবার এ ছবি পাঠায়। এর আগে ১৯৬৯ সালে অ্যাপোলো ১১ অভিযানের সময় প্রথম দেশ হিসেবে চাঁদের মাটিতে পতাকা স্থাপন করে মার্কিন যুক্তরাষ্ট্র। এরপর ১৯৭২ সাল পর্যন্ত চালানো পরের ৫টি অভিযানেও চাঁদে ওড়ানো হয় মার্কিন পতাকা। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব গ্রহণের পরপরই দেশবাসীকে ১০০ দিন মাস্ক পরে থাকার আহ্বান জানাবেন। মার্কিন গণমাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানান তিনি। এই পদক্ষেপের ফলে উল্লেখযোগ্য হারে নোভেল করোনা ভাইরাসের প্রকোপ কমে আসবে বলে মনে করেন তিনি। তার প্রশাসন ক্ষমতা গ্রহণ করার পর তিনি প্রতিটি সরকারি দপ্তরে মাস্ক পরা বাধ্যতামূলক করবেন। করোনায় এখন সবচেয়ে নাজুক অবস্থা যুক্তরাষ্ট্রে। এ পর্যন্ত রেকর্ড ১৪০,০০০ মার্কিনী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটিতে মারাও গেছেন সর্বোচ্চ সংখ্যক করোনা রোগী। সিএনএন এর দেয়া সাক্ষাৎকারে বাইডেন আরো বলেন, ক্ষমতায় বসার প্রথম দিনে আমি সবাইকে বলবো, আপনারা সবাই ১০০ দিনের জন্য মাস্ক পরে থাকুন, সারা জীবনের জন্য নয়, মাত্র ১০০ দিনের জন্য। চীনা টেলিকম জায়ান্ট হুয়াওয়ের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মেং ভানজুকে নিয়ে সম্ভাব্য সমঝোতা চুক্তি নিয়ে তারা আইনজীবী ও মার্কিন বিচার বিভাগের মধ্যে আলোচনা হয়েছে। চুক্তি হলে কানাডা থেকে চীনে ফিরতে পারবেন মেং বলে জানিয়েছে বিবিসি। ৪৮ বছর বয়সী প্রভাবশালী এ কর্মকর্তা ২০১৮ সালে কানাডায় গ্রেপ্তার হন। সেই থেকে উত্তর আমেরিকায় এ দেশটিতে অবস্থান করছেন তিনি। ভ্যাঙ্কুভারে বিমান পরিবর্তনের সময় তাকে গ্রেপ্তার করা হয়। অবশ্য বর্তমানে জামিনে মুক্তি মেং ভ্যাঙ্কুভারে অবস্থান করছেন, সেখানে তার একটি বাড়িও রয়েছে। এই সপ্তাহে তার গ্রেপ্তার হওয়ার ২ বছর পূর্ণ হলো। গ্রেপ্তারের পর থেকেই তিনি যুক্তরাষ্ট্রে বহিঃসমর্পণ এড়াতে আইনি লড়াই করে যাচ্ছেন। গত মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে জো বাইডেন জয়লাভ করেন। এরপর মেংয়ের মুক্তির বিষয় নিয়ে তার আইনজীবী ও যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের মধ্যে আলোচনা শুরু হয়। মেংয়ের গ্রেপ্তার নিয়ে চীন ও কানাডার মধ্যে কূটনৈতিক টানাপোড়েন সৃষ্টি হয়েছে। ফ্রান্স ইমানুয়েল ম্যাক্রোর মতো নেতা থেকে মুক্তি পাবে বলে আশা প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান। শুক্রবার ইস্তাম্বুলে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ফরাসি প্রেসিডেন্টের বিরুদ্ধে এটাই হচ্ছে তার এই যাবৎকালের সবচেয়ে কড়া মন্তব্য, খবর প্রকাশ করেছে পার্স টুডে। এরদোয়ান আরও বলেন, ফ্রান্সের জন্য বোঝা ম্যাক্রো। প্রকৃতপক্ষে ফ্রান্স এবং ম্যাক্রোর একটি বিপজ্জনক সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। আমি আশা করছি যত তাড়াতাড়ি সম্ভব ফ্রান্স ম্যাক্রো থেকে মুক্তি পাবে। এছাড়া ফ্রান্সের সঙ্গে তুরস্কের আরও বেশ কিছু ইস্যুতে মারাত্মক দ্বন্দ্ব রয়েছে, এর মধ্যে নাগর্নো কারাবাখ সংঘাতের বিষয়টিও রয়েছে। এই ইস্যুতে তুরস্কের অবস্থান ছিল আজারবাইজানের পক্ষে, অন্যদিকে ফ্রান্স অবস্থান নিয়েছে আর্মেনিয়ার পক্ষে। এছাড়া সম্প্রতি ফ্রান্সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননাকর কার্টুন প্রকাশের ঘটনায়ও এরদোয়ানের সঙ্গে ফরাসি প্রেসিডেন্টের বাকবিতণ্ডা হয়েছে। সে সময় এরদোয়ান বলেছিলেন ম্যাক্রোনের মানসিক চিকিৎসার প্রয়োজন রয়েছে।
বিশ্বে করোনায় মৃত্যু 15,24,000 ছাড়ানো, মোট শনাক্ত হয়েছে 6,62,00,000-এরও বেশি। বিশ্বে করোনায় একদিনে মৃত্যু হয়েছে 12,000-এরও বেশি। গত একদিনে যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু হয়েছে 2,700 জনের আর শনাক্ত 2,35,000। ভারতে একদিনে 5 শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। করোনা সংক্রমণ ঠেকাতে বড়দিন ও নতুন বছর উদযাপনে নতুন নিষেধাজ্ঞা দিয়েছে ইতালি। চীনা কোম্পানি সিনোভ্যাক বায়োটেকের 10,00,000 করোনা ভ্যাকসিনের ডোজ বৃহস্পতিবার পৌঁছেছে ব্রাজিলে। এদিকে একদিনে ইতালিতে 8 শতাধিক মানুষ মারা গেছে, আক্রান্ত 24,000-এরও বেশি মানুষ। এছাড়া ব্রাজিলে 6 শতাধিক, রাশিয়াতে 5 শতাধিক, যুক্তরাজ্যে 5 শতাধিক এবং মেক্সিকোতে 6 শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। সংঘাতপূর্ণ ইয়েমেনে অপুষ্টি রেকর্ড স্পর্শ করেছে এবং দুর্ভিক্ষ রোধের সুযোগও ক্রমেই সংকুচিত হয়ে এসেছে বলে জানিয়েছে জাতিসংঘ। এদিকে নভেল করোনা ভাইরাসের থাবা এবং অন্যদিকে তহবিলের স্বল্পতা যৌথভাবে দেশটিতে বড় ধরনের মানবিক আঘাতের হুমকি তৈরি করেছে। খবর এএফপি। বৃহস্পতিবার জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP বলেছে, 2021 সালের প্রথমার্ধে ইয়েমেনের দ্বিতীয় সর্বোচ্চ স্তরে খাদ্য নিরাপত্তাহীনতার মুখোমুখি হতে যাওয়া মানুষের সংখ্যা 36,00,000 থেকে 50,00,000-এ উন্নীত হবে। 2014 সাল থেকে ইরান সমর্থিত হুতি বিদ্রোহী এবং সৌদি নেতৃত্বাধীন একটি সামরিক জোট সমর্থিত সরকারের যুদ্ধের কবলে পড়ে ইয়েমেন, যা তাদের ঠেলে দেয় বিশ্বের সবচেয়ে ভয়াবহতম মানবিক সংকটের দিকে। বিধ্বংসী মাত্রার খাদ্য নিরাপত্তাহীনতায় ভোগা মানুষের সংখ্যা 2021 সালের জানুয়ারি থেকে জুনের মধ্যে বর্তমান সময়ে 16,500 থেকে বেড়ে 47,000 হয়ে যেতে পারে। যুদ্ধ শুরুর আগে থেকে ইয়েমেন আরব দেশগুলোর মাঝে সবচেয়ে গরিব দেশ হিসেবে স্বীকৃত ছিল, কিন্তু বর্তমান সময়ে এসে যুদ্ধের কারণে অর্থনীতি আরও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে দেশের 80% জনগোষ্ঠীকে নির্ভর করতে হয় সহায়তার উপর। নতুন কৃষি আইন বাতিলের দাবিতে কৃষকদের লাগাতার বিক্ষোভে উত্তাল ভারত। কৃষক ও কেন্দ্রীয় সরকারের মধ্যে কয়েক দফা বৈঠক হলেও কার্যত কোনো সমাধান হয়নি। সরকারের পক্ষ থেকে কৃষি আইন সংশোধনের প্রস্তাব দেওয়া হলেও তা মেনে নেয়নি আন্দোলনকারীরা। দিল্লিতে কেন্দ্রীয় সরকারের সাথে কৃষক নেতাদের আজ আবারও বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এদিকে মঙ্গলবার ভারত জুড়ে বন্ধ পালনের ডাক দিয়েছে কৃষকরা। সেদিন রাজধানী দিল্লি যাওয়ার সময় সব সড়ক অবরোধ করা হবে বলে জানিয়েছে আন্দোলনকারীরা। কৃষিভিত্তিক বড় দুই রাজ্য পাঞ্জাব ও হরিয়ানায় শুরু হওয়া এই বিক্ষোভ রাজধানী দিল্লি সহ দেশটির বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে। দর্শক, সিএনএন বিশ্ব আলাপে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আমি ইবাসমানা, আল্লাহ হাফেজ।